শুভ সকাল বন্ধুরা, তোমাদের আমাদের চ্যানেল টুম্পা মৌসুনা ব্লগে আবার ওয়েলকাম। আর তোমরা আশা করি সবাই ভালো আছো। আর আমরা যাচ্ছি কোচবিহার, কোচবিহার যাচ্ছি আমরা দুজনে। আর আজকে আমরা ভীষণ এনজয় করব। আর যাওয়ার পথে সুন্দর চা বাগান, চা বাগানের পাশ দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে। আর এখান থেকে 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে কোচবিহার পৌঁছাতে। কোচবিহার আজকে আমরা খাবো ইলোরা হোটেলে, তোমাদের নিয়ে যাব কোচবিহারের বিখ্যাত ইলোরা হোটেলে। আর আমরা চলে এসেছি ইলোরা হোটেল। দেখো ইলোরা হোটেলের, আমি ফার্স্ট টাইম ইলোরা হোটেলে এসেছি। আর এটা যেহেতু পুজো টাইম, আর এখন ভিড়টা খুব বেশি নয়, এখানে খাবার মেনুটাও একটু অন্যরকম হয়েছে। দেখতে পাচ্ছো আমাদের 2022 দুর্গাপুজো স্পেশাল মেনু চার্ট যেটা দেয়া হয়েছে। এখানে সবসময় যে খাবারটা পাওয়া যায় সচরাচর সেগুলো সব কিছু নয়, কিছু ওরা পুজো স্পেশাল ডিশ করে, সেগুলো থেকে আমরা কিছু বেছে নিয়েছি। প্রথমে আমরা নিয়েছি তোমার পনির পকোড়া। পনির পকোড়াটা এসে গেছে, আমরা খাবার জন্য প্রস্তুত। তো আমি ফার্স্ট টেস্ট করে দেখছি, তার আগে আমি ভাবলাম মোমকে একটু টেস্ট করাই। আমার কেন জানি না পনির পকোড়াটা অ্যাকচুয়ালি খুব একটা দেখে ভালো লাগেনি, একটু অয়েলি মনে হচ্ছিল। তো খেলাম, মোটামুটি ঠিক আছে, তবে একটু অয়েলটা আছে, এটা খেতে গিয়ে বুঝলাম। তবে খারাপ নয়, ভালোই লাগলো। ফার্স্ট টাইম আমি এটা অনেক মানে আগে খেয়েছি পাবনে, তার থেকে এটা আমি বলবো না কোনোভাবেই ভালো। আর আমাদের স্টার্টার খাওয়া শেষ, হ্যাঁ, কিন্তু এখনও পর্যন্ত আমরা যে আরও অর্ডার করেছি খাবারের, আমরা লাঞ্চটা এখানে করছি, তো সেগুলোর এখনও কিছু আসেনি, মৌ বেশ অপেক্ষা করছে। তারপরে চলে এসেছে আমার পছন্দের আর মৌয়ের পছন্দের দুটো মিক্সড করে খাবার। মৌ তো সবসময় বাটার নানটা ভীষণ পছন্দ করে, তো ওর নান এসে গেছে। আর আমার এসছে, আমি তো জানোই একটু ননভেজ পছন্দ করি, তো চিকেন চাপ এসেছে। আর তার সঙ্গে নিয়েছি অল্প রাইস, যেহেতু এখানে বিরিয়ানির কোনো দেখলাম না, আর এখানে মনে হয় না আমার বিরিয়ানিটা খাওয়া ঠিক হবে, তো আমাকে এখন মৌ রাইসটা দিচ্ছে। আমার তো ভীষণ মানে খিদেও পেয়েছে, অনেক আগে বেরিয়েছি, ঘোরাঘুরি করতে করতে বেশ খিদে পেয়েও গেছে, আর শুধু মনে হচ্ছে কখন শুরু করব। আর মৌ খুব সুন্দর পরিবেশনটা করে, এটা ভীষণ ভালো লাগে, ওর পরিবেশন করাটা আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর আমি যদিও কথা বলছি, কিন্তু এখানে এত মিউজিক, কোনো সময় আমি মিউজিকটা থাকার জন্যে কোনো কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। হোটেলটা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর, টিপটপ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণই সুন্দর। তো ইলোরা হোটেলের খাবারটা এখন আমি টেস্ট করব। দেখো এখানে দেখতে পাচ্ছ রাইস চিকেন আছে আর রুটি আছে। তো মৌ ফার্স্ট আমাকে মনে হয় রুটিটা টেস্ট করাবে বলছে, আর আমি এতটা বাটার নান বা এগুলো পছন্দ করি না, তবু আমি একটু টেস্ট করে দেখছি, ভালো লাগছে। চিকেনটা বেশ ভালোই লাগছে, টেস্টি, বেশ টেস্টি লাগছে। পুজোর সময় এছাড়া অন্য জাতীয় খাবার আমরা পেলাম না, এখানে সব সময় যেটা পাওয়া যায় সেটা পুজোর সময় পাওয়া যায় না, সবাই জানোই, ভালোই লাগছে। তো এবার আমি একটু রাইসটাও টেস্ট করব, টেস্ট করে অবশ্যই তোমাদের জানাবো যে কেমন হয়েছে। মৌ আমাকে খাওয়াতেই আছে, খাওয়াতেই আছে, আমি যদিও বা এই নান এগুলো পছন্দ করি না, কিন্তু আমাকে খাওয়াবেই, তো আমি বলাতে এবার ও একটু নিজে খাচ্ছে। আমি বলবো খারাপ নয়, বেশ ভালোই লাগলো, বা তোমার চিকেন চাপটা ভালোই লেগেছে, কিন্তু আমি যখন রাইসটা খেয়েছি অতটা ভালো লাগেনি। এরপর আমরা আইসক্রিম নিয়েছি, আর আইসক্রিমটা আসার পর মৌ এত হাসছে, তার কারণ এটা 30 টাকার আইসক্রিম, এটা এখানে দাম হয়েছে 60 টাকা, তো এটা নিয়ে একটু মৌ হাসাহাসি করছে। আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ, পুজোর বাজার, চারিদিকে আলোর রোশনাই, আর আমরা এই আলোর রোশনাইয়ের মধ্যে দিয়ে এবার বাড়ির পথে যাচ্ছি। সারাটা দিন ভীষণ এনজয় করলাম, দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম এবং বেশ কিছুটা মনের মতো খাবারও খেলাম, খুব ভালো লাগলো আজকের দিনটা এনজয় করে। এবার মানে বাড়িতে ফেরার পালা, এবার আমরা চলে এসেছি একটু বাজারে, বাজারে এসে একটু ফল নিচ্ছি, ঠাকুরের জন্য একটু ফল নেওয়া হচ্ছে,
ফলটা নেওয়া হয়ে গেলে একটুখানি প্রচণ্ড কষ্ট হচ্ছে, একটু হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া দরকার, কারণ প্রচণ্ড গরমও লাগছে। এবার আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেতে যাব, তো চলো আমাদের সঙ্গে। কিছু খাওয়া দাওয়া নয়, কারণ বাইরে থেকে এসেছি, এখন খাওয়া ওগুলো দেখেই চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস খেলাম আর একটু মিষ্টি নিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। দেখো সেই বেরিয়েছিলাম তোমার দুপুর 12টায়, আর রাত হয়ে গেল, বেশ রাত হয়ে গেল, অনেকটাই রাত। আর এখন কিন্তু যথেষ্টে খুব ভিড়, তোমরা দেখতে পাচ্ছ যথেষ্টে সবাই কেনাকাটি করছে, এখনো সবাই কেনাকাটা করতেই ব্যস্ত, এখনো কেনাকাটা চলছে, মানে ওই দিকটা দেখো একেবারে ভিড়। ভিডিওটা সেভাবে শেষ করা হয়নি, তো আমাদের কিছু ছবি সেদিনকার সুন্দর সুন্দর যে হোটেলে আমরা খেয়েছি তার কিছু ছবি দিয়ে ভিডিওটা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো। আর বিশেষ কারণে যদিও আমি নতুন ভিডিও কিছু আনতে পাচ্ছি না, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা দুজনে নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা আমাদের পাশে থেকো।